গত 4 এপ্রিল এদিন ভয়াবহ আগুন লাগে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয় হাজারো ব্যবসায়ীর সাজানো স্বপ্ন। পানির সংকটে সেদিন অগ্নি নির্বাপনে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। বঙ্গবাজারে দীর্ঘ 24 ঘন্টার বেশি সময় ধরে জ্বলেছিল আগুন। পুরে ছাই হয় একাধিক মার্কেট, ঝুঁকিতে ছিল পুলিশ সদর দপ্তরও। সে সময় দিশেহারা হয়ে হেলিকপ্টারে করে পানি আনতে হয় হাতির ঝিল থেকে। তবে সেদিন আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে সহায়ক ভূমিকা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক ছাত্রাবাসের পুকুরটি। তখন আরও জোরালো হয় ঢাকার জলাশয় রক্ষার দাবি। একদিকে অগ্নিঝুঁকি, আরেকদিকে তীব্র তাপপ্রবাহ ও বায়ু দূষণের শীর্ষে ঢাকা, যার সবকটি মোকাবিলায় অগ্রণী ভূমিকা জলাভূমির। তাই ঢাকাবাসী যখন জলাশয় বাড়ানোর দাবিতে সোচ্চার, ঠিক তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা খোদ পুরান ঢাকার গেন্ডারিয়ায় চলছে জীবন্ত পুকুরের এমন হত্যাচেষ্টা। রাত হলেই ট্রাক ভর্তি মাটি এনে পুকুরে ফেলা হচ্ছে, এমন খবর ও ভিডিও পেয়ে 27 মে শনিবার বিকেল থেকেই গেন্ডারিয়ার DIT প্রজেক্ট এলাকায় অবস্থান নেয় টিম বাংলাভিশন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়নি, কারণ এখন দিনেই চলছে পুকুর চুরি। যদিও এখনও এই পুকুরের মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, তবে ভরাট করছে স্থানীয় প্রভাবশালীরা। পুকুরে মাটি ফেলতেছেন কেন? লেবার মানুষ কে ফেলতে বলছে? ওই আনি সর্দার নিয়ে আসছে, মালিকের নাম তো জানি না। ভরাটটা করাচ্ছে কি জানেন কি? ভরাটো না, দেখা যায় এখানে মাটি মুটি থাকে তো এখানে সাইডে কিনারে রাখে। পুকুর তো আগে থেকেই কিনারে বলা, মানে ময়লা ফালাই তো ডাস্টবিনের মতো, মানে এখানে এত ঢুকি, অন্য কিছু না। এই যে এখানে তো পিলার টিলার গাড়া হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা দখলের চেষ্টায় চলতেছে। শুধু মাটি ফেলে পুকুর ভরাটি নয়, একই সঙ্গে চলছিল ভরাটকৃত অংশে স্থাপনা নির্মাণের কাজও। প্রথমে ক্যামেরা দেখে পালালেন এসব কাজের তত্ত্বাবধানে থাকা কয়েকজন যুবক। তবে কিছুক্ষণ পর সাফাই গাইতে এলেন একজন মধ্যবয়সী। প্রতিবেদককে দিলেন নানান প্রলোভন, তারপর মামলায় ফাঁসানোর হুমকি। দাবি করলেন রাজুক নয়, জমির মালিক জাকির হোসাইন নামে একজন। মোবাইল নম্বর নিয়ে কল করা হয় তাকে। উচ্চ আদালতের রায়সূত্রে এই পুকুর নিজের বলে দাবি করেন জাকির। কিন্তু প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন ও ড্যাপ অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন পুকুর হলেও সেটি ভরাট করা দণ্ডনীয় অপরাধ। এ আইন সম্পর্কে বলা হলে ভরাটের কথা অস্বীকার করেন মিস্টার জাকির। যদিও তখনও একে একে মাটি পড়ছিল পুকুরের পানিতে, পারেই চলছিল নির্মাণ কাজ। আমি তো দেখলাম এসে যে পুকুরে মাটি ফেলছে আপনার লোকজন। হ্যাঁ, এখানে কিছু লেবার তো মাটি ফেলছে, এবং আপনারা অলরেডি পুকুরের স্থাপনা তৈরির জন্য যেটা কাজ, আপনারা এখানে পিলার গেড়েছেন, মাটি মানে যে গাছ গেড়ে যে জায়গা করা বা বেড়ি তৈরি করা সেটা করছেন। আমি স্পটে দাঁড়িয়ে কথা বলছি, আমি তো স্পটে দাঁড়িয়েই আপনার একজন লোকের, আপনার আপনার নাম ভাই, আপনার নামটা কি? আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরই একজন একজনের কাছ থেকে আপনার নাম্বার নিয়েছি, মাহবুব সাহেবের কাছ থেকে। সেটা ঠিক আছে, পোড়া জায়গা হয়তো আপনার পারে আরেকটা ভবন, আরেকটা আপনার ঘর তুলতে পারেন, বা টিনের ঘর পুড়ে গেছে এখন পাকা ঘর তুলতে পারেন, সেটা নিয়ে তো আপত্তি না। আপত্তির জায়গা হলো পুকুর তো আপনি ভরাট করতে পারেন না। এবার যাচাইয়ের পালা। প্রথমে 2000 সাল থেকে আজ পর্যন্ত এই পুকুরের স্যাটেলাইট চিত্র সংগ্রহ করি আমরা। এতে দেখা যায় 2000 সালের টুটুম্পুর পুকুরটিতে দখল শুরু হয় 2017 সাল নাগাদ। গত 6 বছরে পুকুরটির প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। এতে গড়ে উঠেছে মার্কেট, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। বেআইনি জায়গায় নিজের অফিস বসিয়ে যা পোক্ত করেছেন খোদ স্থানীয় কাউন্সিলর।
আদালতের নথি যাচাই করে দেখা যায় 1964 সালে রাজুকের অধিগ্রহণ করা এই জমির মামলায় স্থানীয় নৌশাদ আহমেদ চৌধুরী গঙ্গের কাছে বিচারের সব স্তরে হেরেছে সরকারি সংস্থাটি। যদিও পরিবেশবাদীদের অভিযোগ ইচ্ছে করেই মামলায় হেরে জনগণের জমি প্রভাবশালীদের বুঝিয়ে দিচ্ছে রাজুক। আর আইনজীবীরা বলছেন, জমির মালিক হলেও আইন অনুযায়ী জলাধার ভরাটের সুযোগ নেই মালিকদের। যেই পুকুরটি নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, এটা রাজুকের এখানে একটা স্থানীয় আবাসন প্রকল্প আছে এবং এই আবাসন প্রকল্পের মাঝে এই পুকুরটির জায়গা অবস্থান আছে। তো সুতরাং এখন শোনা যাচ্ছে যে এটা নাকি একটি ব্যক্তিগত সম্পত্তি এবং এই সম্পত্তিতে নাকি রাজুকের সাথে এই আইনগতভাবে যুদ্ধ করে নাকি তারা এইটাতে রায় পেয়েছে। তো সুতরাং রাজুকের প্রকল্পের ভিতরে কীভাবে ব্যক্তিগত সম্পত্তি হয় এবং কীভাবে রাজুকের প্রকল্পের ডিজাইন করা প্রপার্টি রাজুক হেরে যায় কীভাবে, এটি একটি আমাদের কাছে এটা সারপ্রাইজিং মনে হয়েছে। এটা হচ্ছে একটি বড় ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে যে এটা রাজুকের বড় প্রকল্প হওয়ার পরেও রাজু 2017 আমরা দেখেছি যে এই পুকুরটি আসলে বেদখল হওয়া শুরু হয়। 2017 মাটি ফেলানো শুরু হয়, 18-19 মাটি কন্টিনিউ হয়, 20-এর শেষের দিকে গিয়ে অনেক দোকান, স্থানীয় নেতাদের কার্যালয় এবং কমিশনের কার্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এদের উচ্ছেদের ব্যাপারে রাজুক কোনো কর্মকাণ্ড করে নাই, তখনও মামলাগুলো চলছিল। আর দ্বিতীয় হচ্ছে যে রাজুক যদি ঢাকার পুরান ঢাকার এরকম একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে পানি নাই, অহরহ আগুন হচ্ছে, আগুন জ্বালানোর জন্য আগুন নিভানোর জন্য কোনো পানি পাওয়া যাচ্ছে না, বুড়িগঙ্গা থেকে এটি প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে, তো সুতরাং এরকম একটি জায়গায় আশেপাশেও তো অনেক পুকুর অনেক কম, আরও 2-3 কিলোমিটার দূরে গিয়ে একটা ছোটো দুটি পুকুর আমরা লক্ষ্য করেছি। তো সুতরাং এই অঞ্চলের আগুনজনিত নিরাপত্তার জন্য হলেও তো এরকম একটি পুকুরের অনেক বেশি প্রয়োজন আছে। তাপদাহ থেকে কমার জন্য হলেও একটি পুকুরের প্রয়োজন আছে। আমরা মনে করি স্থানীয় যারা এই কাজের সাথে যুক্ত আছেন, মানে রাজুক থেকে, তাদের একটি রিল্যাকট্যান্ট অবস্থা নিশ্চয়ই আছে, না হলে এটা দখল হয়ে যেত না। তো সুতরাং এখনও প্রশাসন চাইলেই সরকারি সম্পত্তি আবার পুনরুদ্ধার করতে পারে। এখনও রাজুক জলাধার আইনের কিংবা ভূমি ব্যবহার বিধিমালা ধরেও তো এই পুকুরটিকে কনজার্ভ করতে পারে। তারা যদি না পারে, তারা সিটি কর্পোরেশনকে দায়িত্ব দিয়ে দিতে পারে, সিটি কর্পোরেশন সেটাকে রক্ষণাবেক্ষণ করবে, কনজারভেশন করবে, বিউটিফিকেশন করবে, অনেকভাবেই কিন্তু আসলে জলাধারগুলোকে রক্ষা করা যায়। আমাদের পরিবেশ সংরক্ষণ আইন, পানি আইন এবং সর্বোপরি জলাধার সংরক্ষণ আইন 2000, ওই আইনে স্পেসিফিক বলা হয়েছে যে মহানগর পৌরসভা বা আপনার শহরগুলোতে যে সমস্ত পুকুর আছে সেগুলো কোনোভাবেই ভরাট করা যাবে না, এক্সেপ্ট একটা নির্দেশনা আছে জাতীয় স্বার্থে যদি কোটা হয়, সেটা অন্য বিষয়। আর এই বিষয়ে আইন থাকার পরেও আমরা দেখেছি ঢাকা শহরে কিন্তু অনেক পুকুর ভরাট হয়েছে এবং বিভিন্ন শহরে হচ্ছে। আমরা একটা মামলা করেছিলাম বরিশালের ঝাউতলা পুকুর, ঠিক এই একই ধরনের, সেখানেও প্রাইভেট পার্টি এটার মালিকানা, ওরা ভরাট করছিল, সেই ব্যাপারে হাইকোর্টে মামলা হয়েছে, রিট হয়েছে, সেখানে কন্টেস্ট করেছে গভর্নমেন্ট, সেখানে এই আর্গুমেন্টটা করেছিল যেটা আমি মালিক, আমারটা আমি কেন ভরাট করতে পারবো না। সুন্দর একটা জাজমেন্ট হয়েছে সেখানে, যেটা আমাদের এইচএরপিবির ওয়েবসাইটে আছে, সেখানে আদালত বলেছেন যে আইন অনুসারে পুকুরের মালিক ব্যক্তি হলেও সেটা সে ভরাট করতে পারবে না। এটা হলো আইনের মূল কথা। তো আপনি যেটা বলছেন ব্যক্তি মালিকানা দাবি করে ভরাট করা হচ্ছে, এটা কোনোভাবেই সুযোগ নাই। এবং রাজু তার যদি মামলায় হারেও, সেই মামলা নিশ্চয়ই আপনার টাইটেলের মামলা, জমির মালিকানা নিয়ে, সেখানে হারলো কি না হারলো এটা বিষয় আসে যায় না। ব্যক্তি অথবা রাজুক কেউই এই ধরনের পুকুর ভরাট করতে পারবে না, এটাই হলো আমাদের আইনের সুস্পষ্ট নির্দেশনা। তবে ইচ্ছে করে জমি হারানো এবং বেআইনিভাবে পুকুর ভরাট বন্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে রাজুক কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। এক পর্যায়ে চেয়ারম্যানের নির্দেশে তার পরিবর্তে সংস্থাটির ভূমি শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য নুরুল ইসলাম কথা বলবেন জানিয়ে পরদিন দুপুর 3টায় আসতে বলেন। কিন্তু যথাসময়ে গেলেও নানান অজুহাতে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। যদিও অন্য প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানালেও ভূমি শাখার এই পরিচালক দাবি করেন, এখনও জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ না হওয়ায় ভরাট দখলের কোনো সুযোগ নেই মালিকদের। মূলত গ্যান্ডারিয়ার এই জমিটা আমরা 1937-62-63 এলএকএস এর মাধ্যমে এটা অধিগ্রহণ করে, রাজুক জেলা প্রশাসনের কাছ থেকে এটা অধিগ্রহণ করে এবং এই অধিগ্রহণ অবধি এটা রাজুকেরই সম্পত্তি। কিন্তু এটা নিয়ে একটা মামলা হয়, ওখানকার একটা পক্ষ রাজুককে বিবাদী করে মামলা করে এবং 1995 সালে এই মামলাটা হয়।
এই মামলাতে রাজক প্রতিদ্বন্দ্বিতা করে 1997 প্রথম হারে, এরপরে রাজক এটা নিয়ে আপিল করে, আপিল করে এটা সিভিল আপিল হয় এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা এটা লড়ি। কিন্তু সর্বোচ্চ আদালতেও আমরা এটা ইয়া থাকে, রাজক এটা হেরে যায় এবং এর পরবর্তীতে এটা আমরা এই আপনি যেটা বলেছেন যে প্রাকৃতিক জলাধার আইন, এটা প্রাকৃতিক সংরক্ষণের স্বার্থে আমরাও রাজুকও এটা স্বার্থে কিন্তু সংরক্ষণ করতে বদ্ধপরিকর। আর এটা যে অধিগ্রহণের কোর্ট রায় দিলেও এটাও কিন্তু এখনও অবমুক্ত হয় নাই, সুতরাং যেহেতু এটা অবমুক্ত হয় নাই সেই প্রসিডিউরে ওইখানে কোনো ধরনের ভরাট করা বা স্থাপনা করা আইনত এটা অন্যায় এবং এটা রাজুক কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এদিকে আইন অমান্য করে পুকুর ভরাটের বিষয়টি রাজুক বা কেউ আগে জানায়নি দাবি করে পরিবেশ অধিদপ্তর বলছে শিগগিরই পুকুর সংরক্ষণে উচ্ছেদ অভিযানে যাবে তারা। আমি যতটুকু জানি পুকুরটা রাজুক কোন ব্যবস্থা নিচ্ছে? আমি রাজুকে আসছিলাম, রাজুক সমস্যা হচ্ছে যে রাজুক এটা নিয়ে উচ্চ আদালতে মামলাধীন আছে, এই কারণে রাজুক কিছু করতে পারছে না। কিন্তু জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী তো এটা বুঝলাম, জলাধার সংরক্ষণ আইন তো ধরেন আমরা পরিবেশ অধিদপ্তর প্রয়োগ করতে পারি, জেলা প্রশাসনও প্রয়োগ করতে পারে, সবাই প্রয়োগ করতে পারে, আমি সেই জন্য জানতে। আচ্ছা ঠিক আছে, আপনার ইনফরমেশনটা আমি আমার এনফোর্সমেন্ট যে ডাইরেক্টর তাকে আমি জানাই দিচ্ছি। উদ্ঘাট তো আমরা করতে পারি, আমরা হয়তো জলাধার সংরক্ষণ আইনে আমাদের যেটুকু ক্ষমতা আছে সেটুকু প্রয়োগের চেষ্টা করব। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000 অনুযায়ী দেশের সকল পৌর ও মহানগর এলাকার কোনো প্রাকৃতিক জলাধার এবং মাঠের শ্রেণী পরিবর্তন, হস্তান্তর বা ভাড়ায় ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রাকৃতিক জলাধার সংকটে বিপর্যস্ত ঢাকা, আগুন লাগলে পাওয়া যায় না পানি। এই পরিস্থিতিতে রাজধানীর জলাধার সংরক্ষণে সরকার যখন তৎপর, তখনও রাজধানীর পুরান ঢাকার সবচেয়ে বেশি সংকটাপন্ন এলাকা গ্যান্ডারিয়াতে এভাবে আয়োজন করে চলছে পুকুর দখল। তবে দেখেও না দেখার ভান সংশ্লিষ্ট প্রশাসনের, স্থানীয়দের প্রত্যাশা এই জলাধারটি সংরক্ষণে উদ্যোগী হবে সরকার। কেফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।